সাবস্ক্রাইব করুন টিউনার বাজার চ্যানেল, আর বেল আইকনে প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে দেখার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে যে আইডিএম এর নতুন যে ভার্সনটা রিলিজ হয়েছে 6.36, সেটা কিভাবে আপনারা ফুল ভার্সন ডাউনলোড করবেন এবং ফ্রিতে সেটা লাইফ টাইমের জন্য ব্যবহার করবেন। তো বরাবরের মতো আজও আপনাদেরকে রিপ্যাক ভার্সন দেখাবো, যেটার মাধ্যমে আপনি কোনো রকমের লাইসেন্স কপি দিতে হবে না, কোনো রকমের ক্যাক ফাইল অ্যাড করতে হবে না, শুধু নর্মালি ইনস্টল করবেন আর সেটা আপনার লাইফ টাইমের জন্য ব্যবহারের উপযোগী হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আপনার কম্পিউটারে উইন্ডোজ সিস্টেম সমস্যা না করবে। তো রিপ্যাক নিয়ে আমি এর আগেও আইডিএম এ যতগুলো ভার্সন রিলিজ হয়েছে সবগুলো নিয়ে আমি ভিডিও করছি, আপনি চাইলে আমার সেই ভিডিওগুলো দেখতে পারেন যদি কারো পুরান ভার্সনের প্রয়োজন হয়। আর আইডিএম এর যখনই কোনো নতুন ভার্সন রিলিজ হয় তখনই আমি সেটাকে নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি, আর আমি অলরেডি বানাইছিও আমার চ্যানেলের মধ্যে। তো চলুন আজকে আমি আপনাদের দেখাবো আইডিএম 6.36, সেটা আপনারা কিভাবে ফ্রিতে ডাউনলোড করবেন। তো ভিডিওটা শুরু করার আগে যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখেন, যাতে আমি নেক্সট টাইমে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সাথে সাথে সেটার নোটিফিকেশান আপনারা পেয়ে যান। তো চলুন, সফটওয়্যারটা অলরেডি আমার কাছে রেডি করা আছে, আপনি যখন ডাউনলোড করবেন এরকম জিপ ফাইল থাকবে, এটা ডাউনলোড লিংক বরাবরের মতো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি ফ্রিতে ডাউনলোড করে নেবেন। দেখুন আমি আরেকটা কথা আপনাদেরকে বলিনি, যদি আপনি উইন্ডোজ 10 ব্যবহার করে থাকেন আর উইন্ডোজ 10 এর যে ডিফল্ট সিকিউরিটি সিস্টেম আছে সেটা আপনারা অবশ্যই অন অফ করে নেবেন। আমি দেখাই আপনাদেরকে, আপনারা সেটিংয়ে যাবেন, তারপর আপডেট অ্যান্ড সিকিউরিটি, তারপর আমরা যাব উইন্ডোজ সিকিউরিটি, এটা থেকে আমরা যাব ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন, এই জায়গা থেকে আমরা ম্যানেজ সেটিং এ যাওয়ার পর এই অপশনটা শুধু আমরা কিছুক্ষণের জন্য অফ করে রাখবো, যতক্ষণ পর্যন্ত আমরা সফটওয়্যারটাকে সেট আপ না দেবো, ইনস্টল না করবো। অফ করার পর এই ফাইলটা আমার নষ্ট করে ফেলাইছে, এটাকে আমরা ডিলিট করে দেবো, ডিলিট করার পরে আবার এটাকে আনজিপ করবো। আনজিপ করার পরে দেখুন এখন আমার ফাইলটা শো করতেছে, কারণ আমার বাইরের যে উইন্ডোজ ডিফল্ট সিকিউরিটি সিস্টেম সেটাকে আমি অফ করে দিয়েছি, এখন এটাকে আমরা নর্মাল ইনস্টল করব। অরিজিনাল আইডিএম এর ইন্টারফেস থিম আর এটার এটা রিপ্যাক করা যার কারণে এটার ইন্টারফেসটা চেঞ্জ করা আছে, আপনি শুধু নেক্সট নেক্সট করে ইনস্টল করে যাবেন। হ্যাঁ, আমার সফটওয়্যারটি ইনস্টল করা হয়ে গেছে, এখন আমাকে রিস্টার্ট করার জন্য বলছে, আমি পরে রিস্টার্ট করব, কারণ আমার সফটওয়্যারটা অলরেডি আমার কাছে ইনস্টল করা ছিল, আমি তারপর ইনস্টল করে আপনাদেরকে দেখাইলাম। আমি এটাকে ইনস্টল করা কমপ্লিট, এখন আর আমাকে কোনো কিছু করার প্রয়োজন নাই। এই দেখুন আমাদের এই সফটওয়্যারটি, এখন আমরা এটাকে ওপেন করব, দেখুন এটা অলরেডি অ্যাক্টিভেশন করা আছে আর আমার আগের যেই ডাউনলোড করা ফাইলগুলো আছে এগুলো শো করতেছে। আপনার আইডিএম এর যদি পুরান ভার্সন ইনস্টল করা থাকে সেটাকে আপনি আনইনস্টল না করে আপনি নতুন যে কোনো আপডেট ভার্সন ইনস্টল করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই, আপনার আগের ফাইল আগের মতোই থাকবে, শুধু আপডেট ভার্সনটা অ্যাড হয়ে যাবে, আপনার কোনো ফাইল ডিলিট হবে না, কোনো কিছু করার প্রয়োজন নেই। এখন আমরা যদি কোনো ব্রাউজার থেকে কোনো একটা ভিডিও প্লে করি, সাপোজ আমার একটা ভিডিও আমি প্লে করে দেখাই আপনাদেরকে, দেখুন অনেক সময় এই যদি আপনার ফার্স্ট টাইমে ভিডিও ওপেন করার পর যদি আপনার ব্রাউজারের মধ্যে আইডিএম শো না করে আপনার ব্রাউজারটা ক্লোজ করে দিবেন, ক্লোজ করার পরে পুনরায় যখন আবার এটাকে ওপেন করবেন তখন দেখবেন এই জায়গার মধ্যে আপনার শো করতেছে আইডিএম এর যে ডাউনলোড করার জন্য। আর এমনিতে তো আপনি যে কোনো লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে আইডিএম নিয়ে নিবে, আর কোনো ভিডিও যদি আপনি অনলাইনে ডাউনলোড করতে চান আইডিএম যদি শো না করে সেক্ষেত্রে আপনি ব্রাউজারটা ক্লোজ করে আবার ওপেন করবেন, তারপরও যদি না আসে আপনি আপনার ব্রাউজারের সেটিংয়ে যাবেন, মোর টুলসে,
তারপর এক্সটেনশনে এই জায়গায় গিয়ে দেখবেন যে আপনার এই অপশনটা অন করা আছে কিনা। যদি অন করা না থাকে আপনি অন করে দিবেন, অনেক সময় অফ থাকে, এটাকে আপনি অন করে দিবেন, তাহলে দেখবেন আপনার অটোমেটিক যদি কোনো ভিডিও ইউটিউব বা অন্য কোনো আদার সাইটের মধ্যে ভিডিও প্লে করেন তাহলে উপরে এই জায়গার মধ্যে শো করবে। যখন আপনি ক্লিক করবেন এই জায়গার মধ্যে ফরম্যাট দেখতে পারবেন, যে কোনো একটা ফরম্যাট আপনি ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকে আমার ভিডিও টিউটোরিয়াল। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম কাজে আসে আর ভালো লাগে তো অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক দেবেন, শেয়ার করে বন্ধুদের জানাবেন, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও সবসময় পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন, যাতে আমি নেক্সট টাইম নতুন কোনো ভিডিও নিয়ে আসে সাথে সাথে সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায়, নেক্সটে কোনো ভালো ভিডিও নিয়ে আবার হাজির হবো, ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।